এখন আমরা দেখব কিভাবে করোনা টেস্টের রিপোর্ট মোবাইল এবং কম্পিউটারের মাধ্যমে দেখব এবং ডাউনলোড করব। প্রথমে আমরা মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখব COVID-19 রিপোর্টস ডট ডিজিএসএস ডট গভ ডট বিডি। তারপর আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। তারপর আমরা এই যে অপশনটা আছে এখানে আমরা মোবাইল নম্বরটা দিব, যে মোবাইল নম্বরটা আমরা করোনা টেস্ট করানোর সময় দিয়েছিলাম। তারপর গেট ওটিপিতে ক্লিক করব। আমরা যে মোবাইল নম্বরটা দিয়েছি সেই মোবাইল নম্বরটা একটা কোড যাবে, সেই কোডটা এখানে আমাদের দিতে হবে। তারপর সাবমিট করুনে ক্লিক করতে হবে। তারপর আমরা যে টেস্টটা করছিলাম সেই টেস্টের যত রিপোর্ট আছে, একজন যদি একের অধিক টেস্ট করে তাহলে সেই রিপোর্টগুলো এখানে চলে আসবে। তারপরে যে কর্নার যে শো অপশনটা আছে, এই শো অপশনে দিলে আপনি এভাবে আপনার রিপোর্টটা দেখতে পারবেন। ধন্যবাদ।